শামি হাসিন সংঘাতের আসল রহস্য ফাঁস। ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ শামির বিরুদ্ধে ম্যাচ গড়াপেটা, অনৈতিক সম্পর্ক, স্ত্রীকে মারপিট সহ বাইকে দিয়ে স্ত্রীকে দর্শনের মতো নানা অভিযোগ করেছেন স্ত্রী হাসিন জাহান। স্বামীও পাল্টা অভিযোগকে বলেছেন বিয়ের আগে হাসিন জাহান তার আগের বিয়ের কথা গোপন করেছিলেন, এমনকি আগের ঘরে দুই সন্তান থাকলেও তাও গোপন করেছিলেন হাসিন জাহান। দুজনের অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ নিয়ে তদন্তও হচ্ছে। স্বামী হাসিনের এই দাম্পত্য যুদ্ধের কারণ নিয়ে ভারতীয় পত্রপত্রিকায় ভিন্ন কারণ প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে পরকীয়া কিংবা অবৈধ সম্পর্ক নয়, আসল কারণ লুকিয়ে অন্য। স্বামীর আত্মীয় স্বজনদের জিজ্ঞাসাবাদ করে চাঞ্চল্যকর তথ্য উঠতে এসেছে। স্বামীর বহুদিনের ইচ্ছে ছিল একটি স্পোর্টস একাডেমি চালু করার। সেই উদ্দেশ্যে স্বামী উত্তরপ্রদেশের আমরোহার আলীনগর গ্রামে একটি ফার্ম হাউসও কিনেছিলেন। তবে উত্তরপ্রদেশে স্বামীর ফার্ম হাউস কেনাকে ভালোভাবে নেননি হাসিন। তার ইচ্ছা ছিল হাসিনের বাবার বাড়ির এলাকার স্বামী সম্পত্তি গড়ে তুলুক, কিন্তু আলীনগরে ফার্ম হাউস কেনায় হাসিনের সেই স্বপ্ন ভেঙে যেতে বসেছে। এ নিয়ে দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। স্বামী আলীনগরে প্রায় 60 একর জমি কিনেছিলেন। সেই জমির বর্তমান অর্থমূল্য প্রায় 12-15 কোটি টাকা। স্বামী সেই ফার্ম হাউস স্ত্রী হাসিনের নামেই রেখেছিলেন, যদিও সেই জমির আইনি অধিকার ছিল না হাসিনের। জমি কেনাকে কেন্দ্র করেই স্বামী হাসিনের সমস্যার সূত্রপাত। ভারতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ স্বামী ও তার স্ত্রী হাসিন জাহানের অভিযোগ পাল্টা অভিযোগ চলছেই। স্বামীর বিরুদ্ধে অনৈতিক সম্পর্ক, বাইকে দিয়ে স্ত্রীকে দর্শনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ এনেছেন হাসিন। স্বামী ও বিয়ের আগের স্ত্রী নিজের বিয়ের তথ্য গোপন করেছিলেন বলে অভিযোগ করেছেন। এবার হাসিন নতুন অভিযোগ হাজির করেছেন। কলকাতার আলিপুর আদালতে মোহাম্মদ স্বামীর বিরুদ্ধে মামলার গোপনে জবানবন্দি দিয়েছেন হাসিন। প্রায় 2 ঘন্টার জবানবন্দি শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন। এই সময় তিনি পাকিস্তানি মডেল আরিশবা তার ঘর ভেঙেছেন বলে অভিযোগ করেছেন। জবানবন্দি দেওয়ার পর তড়িগড়ি করে হাসিন ছোটেন মমতাজ বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে, তবে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয়নি তার। সাংবাদিকদের হাসিন বলেন, জানুয়ারি থেকে পরিকল্পনা করে স্বামী ও আলিশবা দুবাইয়ে দেখা করেছিল, নোংরামি করাই ছিল ওদের আসল লক্ষ্য। হাসিনের দাবি, 17-19 ফেব্রুয়ারি দুবাইয়ে ছিলেন আলিশবা ও স্বামী। হাসিন বলেন, আলিশবাই আমার ঘর ভেঙেছে, এটা তো ব্রেকফাস্টেই শেষ হয়ে যায়নি, বেডরুমেই ব্যাপারটা শেষ হয়।